নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আরো একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গানটি হলো শাক বাজে উলুর ধ্বনি আজকে গোজা করি। আর তোমরা যদি এই নাচটা মিউজিকের সাথে দেখতে চাও, তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, শাক বাজে উলুর ধ্বনি আজকে গোজা করি এই গানের প্রথম মিউজিকটা হচ্ছে, দেখো এইভাবে বাঁ হাতটা কোমরে নিয়ে বাঁ হাতের উপরে ডান হাতটা এইভাবে দেবে, দিয়ে ডান পাটা সামনে পেছনে সামনে পেছনে, সাথে কোমরটা আমাদের তুলছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, হালকা করে ঘুরবো যতটা হবে, প্রথমের মিউজিকটা যতটা হবে ঠিক ততটা করব। তারপরে দেখবে আমি ভিডিওতে করেছি যে শাড়ির আঁচলটা মাথায় দিয়েছি আর শাড়িটাকে এইভাবে ধরেছি, ধরে শাড়িটা নিয়ে কিছুটা মিউজিক করেছি, মানে প্রথমটা কোমর ধরে গোল করে ঘুরেছি, তারপরে কি করেছি আঁচলটা ধরে ঘুরবো। কিভাবে করব দেখো, সাপোজ ধরে নিয়ে ওটা আঁচলটা ধরেছি আর বাঁ হাতটা এইখানে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, এটাও আমি বারবার করলাম, বাট মিউজিকটা যতক্ষণ হবে আমরা ততক্ষণ করব, ঠিক আছে। নেক্সট, তারপরে দেখবে গানের লাইন শুরু হবে, গানের ফার্স্ট লাইনই বলবে শাক বাজে উলুর ধ্বনি। শাক প্রথমে শাক করব, বাম হাতের এই আঙুলটাকে এইভাবে ধরে ডান হাতের এই আঙুলটা এখানে দিয়ে এটা এইভাবে বাঁ দিক করব। এটা কিন্তু আমাদের সবাইকে বাঁ দিকই করতে হবে শাঁকটা, কারণ পরেরটা বলছে উলুর ধ্বনি, উলুটা আমরা ডান হাতে করলেই বোধ হয় আমাদের সুবিধা হবে, তাই ডান দিক ডান হাত দিয়ে উলুটা করব আর বাম দিক আমরা করব শাঁক মুদ্রা। তাহলে প্রথম লাইনে কি হবে, শাঁক বাজে উলুর ধ্বনি, তারপরে বলছে আজকে কোজা গড়ি, এক দুই আজকে কোজা গড়ে, তারপরে বলছে পায়ে পায়ে ঘরে ঘরে কমলা সুন্দরী, বাঁ হাতটা এইভাবে কাঁধে দেবে, ডান হাতটাকে এইভাবে বাঁ দিক থেকে ডান দিক, বাঁ দিক থেকে ডান দিক, মানে বাঁ দিক সামনে ডান দিক পেছনে, সাথে ডান পা বাম দিক ডান দিক বাম দিক ডান দিক, এটা কিন্তু একবারই হবে, মানে শুধু সামনের দিকেই যাবে, পেছনের দিকে আর আসবে না। কিভাবে করব বুঝিয়ে দিই, এটা হলো পায়ে পায়ে তারপর ঘরে ঘরে, যখন ঘরে ঘরে বলছে আমরা যখন পেছনে যাচ্ছি হাত মাথার উপরে, মানে পায়ে পায়ে ঘরে ঘরে, তারপরে বলছে কমলা সুন্দরী, বাঁ হাতটা আমরা এইভাবে রাখব, এক দুই কমলা সুন্দরী, তারপরে বলবে এলো কমলা সুন্দরী, এক দুই এলো কমলা সুন্দরী, এই প্রত্যেকটা লাইন আবারও রিপিট হবে, আমরা সেম করব। শাঁক বাজে উলুর ধ্বনি আজকে কোজা গড়ি, পায়ে পায়ে ঘরে ঘর কমলার ক্ষেত্রে হাত এখানে, কমলা সুন্দরী এলো কমলা সুন্দরী, শাঁক বাজে উলুর ধ্বনি, আচ্ছা সাতটা আমি এটা করলাম, এটা করলেও হবে পা, এটা করলেও হবে, যেটা সুবিধা, ঠিক আছে। নাচের ক্ষেত্রে তো ওইভাবে বলে দেওয়া যায় না যে এইভাবেই করতে হবে, যেটা সুবিধা। শাঁখ বাজে উলুর ধ্বনি আজকে কোজা গড়ি, পায়ে পায়ে ঘরে ঘর কমলা সুন্দর এলো কমলা সুন্দরী, এখানে একটা ছোট্ট মিউজিক হবে, আমরা কি করব দেখো, হাতটা এইভাবে ধরে এক দিয়ে এক দুই, এটা এইটুকুটা করলেই আমাদের মিউজিক কমপ্লিট। তারপরে আমাদের মেন লাইন বলবে এসো মা লক্ষ্মী বসো ঘরে, এক দুই বাঁ দিক থেকেই আমরা টানবো, এসো মা লক্ষ্মী বসো ঘরে, তারপরে বলছে আমারে ঘরে থেকো
আলো করে এক দুই তিন চার আমারে ঘরে থেকো আলো করে আবারও সেম এসো মা লক্ষ্মী বসো ঘরে তোমরা চাইলে বাঁদিক থেকেও করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু দুবার যদি আমরা দুদিক থেকে করি তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে তাই তোমরা চেষ্টা করবে প্রথমটা যদি বাঁদিক করো তাহলে পরেরটা ডান দিকে করার ঠিক আছে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থেক আলো করে এই গেল আমাদের প্রথম স্ট্যান্জা এরপরে আসছে সেকেন্ড স্ট্যান্জার মিউজিক সেকেন্ড স্ট্যান্জার মিউজিকটা হচ্ছে বাঁ হাতটা কাঁধে দেবে আর ডান হাতটাকে এইভাবে দুলিয়ে দুলিয়ে আমরা পুরো জায়গাটা ঘুরে নেব মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তারপরে চেঞ্জ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এতবার করে হবে না বাট আমি করে দেখালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে সেকেন্ড স্ট্যান্ডার্ড মিউজিকটাকেও আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি এরপরে আসছে থার্ড স্ট্যান্ড এই সরি সেকেন্ড স্ট্যান্ডার্ড প্রথম লাইন সেকেন্ড স্ট্যান্ডার্ড প্রথম লাইন বলছে যে আলপনা জুড়ে মায়ের আশিস মাখা ডান হাতের এই দুটো আঙুল ধরবে ধরে এইভাবে হাতটা এই করবে সাথে পা এক দুই আলপনা জুড়ে মায়ের আশিস মাখা এক দুই তারপরে বলছে আদর করে মায়ের এপট আসনেতে রাখা এক দুই তিন চার পাঁচ ছয় আদর করে মায়ের এপট আসনেতে রাখা আছে আসনেতে রাখা এই লাইনটা মানে পুরো কথাগুলো একবার হবার পর একটা ছোট্ট মিউজিক হবে এখানে আমরা কী করবো হাতটাকে এইভাবে নিয়ে এক এক দুই এরপরে এই মিউজিকটার পরে এই লাইনগুলো আরও দুবার রিপিট হবে আমরা সেম করব আলপনা জুড়ে মায়ের আশিস মাখা আদর করে মায়ের পট আসনেতে রাখা আছে আসনেতে রাখা আলপনা জুড়ে মায়ের আশিস মাখা আদর করে মায়ের পট আসনেতে রাখা আছে আসনেতে রাখা দিয়ে এরপরে ছোট্ট একটা মিউজিক হবে হাতটা এখানে নিয়ে এই ধরবে ধরে না ওইখানে যে প্রথম একবার হলো এই লাইনগুলো তো মোট তিনবার রিপিট হলো প্রথমটা যেখানে হলো সেখানে আমাদের এই মিউজিকটা হবে না সেখানে চেঞ্জ হবে সেখানে হবে এক দুই তিন আবার এক দুই তিন মানে প্রথমবার যখন সেকেন্ড স্ট্যান্ডে যখন আমরা প্রথমবার বলছি আলপনা একে মায়ের আশিস মাখা তারপরে মিউজিকটা আমি আর একবার তোমাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি দেখো আলপনা একে মায়ের আশিস মাখা আদর করে মায়ের পট আসনেতে রাখা আছে আসনেতে রাখা একবার হলো এরপর একটা ছোট্ট মিউজিক হবে আমরা করব এক দুই তিন এক দুই তিন আবারও সেম লাইন আমরা সেম করব আলপনা জুড়ে মায়ের আশিস মাখা আদর করে মায়ের পট আসনেতে রাখা আছে আসনেতে রাখা আলপনা জুড়ে মায়ের আশিস মাখা
আদর করে মায়ের পট আসনেতে রাখা আছে আসনেতে রাখা। এক এক দুই, এরপরে আবারও সেম এসো মা লক্ষ্মী বসো ঘরে আমরা সেম করব। এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে থেক আলোক করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে থেক আলোক করে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা এই মুহূর্তে আমাকে ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফেসবুকে আমার ভিডিওটি লাইক করো এবং আমাকে ফলো করে দিও। যারা আমাকে ইনস্টাগ্রামে দেখছো তারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো এবং ভিডিওটি লাইক করে দিও। যারা আমাকে ইউটিউবে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিও।